আমার নবী বললেন আব্দুল আনসারি বসে যাও, এ সাহাবায়ে কেরাম জানুনি জানুনি আমার আব্দুল আনসারি কেন সবার আগে নামাজের থেকে চলে যায়, কেন সবার পরে নামাজের মধ্যে আসে। আমার নবীজি এই ঘটনা বলতে যাইয়া চোখের পানি মোবারক গুলো ছেড়ে দিলেন, দেখ দিয়া বলে একটা মাত্র জামা এই নামাজটা জামাতে আদায় করার জন্য তার স্ত্রীর গড়ের মধ্যে একটা গর্ত কইরা রাখলেন, ওই গর্তের মধ্যে বসাইয়া ওই কাপড়টা পুইরা নামাজে চলে চলে আসে। কিন্তু সে যখন আবার বাড়ির মধ্যে চলে যায় তার পোশাকটা পইরা তার স্ত্রী নামাজে দাঁড়ায়, আর আব্দুল্লাহ আনসারি এই পোশাকটা দিয়া সার গড়ের মধ্যে গর্তের মধ্যে সে চলে যায়। এই কথাটা নবী যখন শুনলেন নবীজির চক্ষু মুবারকের পানি পড়ে গেল, ডাক দিয়ে বলেন আল্লাহ এই আব্দুল্লাহ আনসারির এবাদতের খুশি হয়ে আপনি তারে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দান করে দেন। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইমাত্র আমার দয়াল নবীজির সাহাবায়ে কেরামের কাছে খবর পৌঁছে গেল নামাজের এহলাল হয়ে গেল, বাবা খেয়াল করেন নামাজের ওয়াজ সুবহানাল্লাহ বলেন, আমার নবীজির কাছে যখন এলান হয়ে গেল নামাজ পড়তে হবে জামাতে নামাজ আদায় করা লাগবে যদি কোনো প্রবলেম না হয়, সাহাবায়ে কেরাম সুন্দর করে আমার নবীজির পেছনে নামাজ আদায় করতেন। হযরতে নবীজির সাহাবী বেলাল তিনি সুন্দর করে মসজিদের মধ্যে আজান দিয়ে দিতেন, হযরতে বেলালের এত মধুর কণ্ঠে আজান, আজান শোনার পরে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নামাজের মধ্যে চলে আসতেন, যেই মাত্র নামাজের মধ্যে আসতেন অনেক সাহাবায়ে কেরাম আমার নবীজির পিছনে পিছনে তারা জামাত নামাজ আদায় করেছেন। জামাতে নামাজ আদায় করার পরে হঠাৎ কইরা অনেক দিন পরে এমন ভাবে চলতে লাগলেন, কিন্তু নামাজের মধ্যে একজন সাহাবি দেখা যায়, সকল সাহাবায়ে কেরাম নামাজে আগে চলে যায় মসজিদে আবার সবার পরে বাহির হয়, আমরা তাকায়া দেখবেন মসজিদের মধ্যে এক প্রকারের মানুষ আছে জুমার নামাজে সবার আগে যায়, আবার আরেক প্রকারের মানুষ আছে জুমার নামাজে যেই মাত্র মুয়াজ্জিন দ্বিতীয় আজানটা জুমার দিয়া দিবে সেই সময় যাইয়া উপস্থিত হয় আছে কিনা নাই, কথা বলেন আছে কিনা নাই। এ মুসলমান বাবা ভাইরা যে ব্যক্তি সবার আগে মসজিদের মধ্যে প্রবেশ করবে নামাজের জন্য আমার আল্লাহ তার উপর বরকত দিতে পারে কে পারে না। নবীর সাহাবী মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলে সকল সাহাবায়ে কেরাম দৌড়াইয়া নবীর পেছনে নামাজ পড়তেন, কিন্তু সবার আগে সাহাবায়ে কেরাম বসে থাকতেন, নামাজের পরে আমার নবী কোরআনের কথা বলতেন সকল সাহাবায়ে কেরাম শুনতেন। হঠাৎ কইরা একটা সাহাবি জিনা নাম কইল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবিটা সবার পরে নামাজে যায় আবার সবার আগে তিনি নামাজ থেকে বাড়ির মধ্যে দৌড়াইয়া চলে যায়। এই ঘটনাটা একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় অনেক দিন পর্যন্ত এই অবস্থাটা চলতে লাগলো। আল্লাহর নবী জেনে সাহাবায়ে কেরাম কয়েকজন সাহাবায়ে কেরাম এই জিনিসটা দেখতে পাইলেন, হায় রে হায় হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী জেনে এত বিশিষ্ট মহব্বতের সাহাবি কিন্তু সাহাবিটা সবার পরে নামাজে যায় আবার সবার আগে নামাজ শেষ কইরা বাড়ির মধ্যে দৌড় মারে। এই এই কমপ্লেনটা যখন নবীজির কানে কানে বারবার বলতে লাগলেন, এ মুসলমান বাবা ভাইরা আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরাম বারবার যেই মাত্র কমপ্লেনটা দিতে লাগলেন, আমার নবী একদিন ডাক দিয়ে বলে সাহাবায়ে কেরাম তাহলে ঠিক আছে যাও একদিন তার বাড়ির মধ্যে যাইয়া তারে জিজ্ঞেস করব সবার পরে সে কেন নামাজে যায় আর সালামটা ফিরানোর সাথে সাথে সে কেন বাড়ির মধ্যে যায়, তারা জিগাইলেই তো খবরটা পাওয়া যাবে, জোরে বলুন ঠিক কিনা। আল্লাহর নবীজির সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে উমরের ব্যাপারে বলা হয়েছে আমার নবীজির পরে যদি কেউ নবী হতো সে এই নবীটা হইতো হযরত উমর জুড়ে কন্যা সুবহানাল্লাহ, যে উমরের ব্যাপারে যদি বলতে যাই রাত্র শেষ হয়ে যাবে আল্লাহু আকবার, যে উমর গিয়েছিল তার আমার দয়াল নবীজির গর্দান মুবারকটা নিয়ে আসবে নবীকে শহীদ করে ফেলবে নবীকে মেরে ফেলবে, এই কোরআনের
তেলাওয়াত তার বোন পড়তো তার বোন জামাই পড়তো নিয়ত করলো আমার বোন আর আমার বোন জামাই মুহাম্মদের কালেমা গ্রহণ করেছে আমার এই কালেমা গ্রহণ করার কারণে মুহাম্মদের কেল্লাটা নিয়ে যাবে মুহাম্মদের কেল্লা আনতে যাইয়া এই উমর নিজের কেল্লাটা ইসলামের মধ্যে দিয়া দিয়েছে একবারে কোরআনের প্রেমিক হইয়া গেছে কন্যা সুবহানাল্লাহ আমার আল্লাহ ইচ্ছা করলেই তো আমার আল্লাহ ইচ্ছা যাকে করে সেই তো কোরআনের হেদায়েত পাবে জোরে বলুন ঠিক কি না ইসলামে আল্লাহ আপনাকে কবুল করতে হবে আমার আল্লাহ আবু বকরকে কবুল করেছেন হযরতে আবু বকরকে কবুল করেছেন আবু জাহেলকে আমার আল্লাহ কবুল করে নাই জোরে বলুন ঠিক কি না এই কোরআনের দাম আছে কিনা নাই কথা বলেন আছে কিনা নাই এই ময়দানে কোরআনের পক্ষে যারা আছে তাদের উপর বিপদ আছে কিনা নাই কথা বলতে হবে আছে কিনা নাই কুরআন হাদিসের পক্ষে যারা থাকবে এই পক্ষে যাদের মৃত্যু হবে তাদের মৃত্যুটা হবে শহীদ মৃত্যু জুড়ে বলেন ঠিক কি না ভাইরা আমার নবীর সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে ইয়া রাসূলুল্লাহ আপনার বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ আনসারী নামাজের আগে আসার কথা সবার পরে আসে আবার আগে চলে যায় এটার বিচার আপনি করবেন সাহাবাই কেরাম রাগান্বিত হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত আর কয়েকজন বিশিষ্ট সাহাবাই কেরাম কথাবার্তা বারবার নবীর কানের মধ্যে দিতে লাগলেন নবী আমার বললেন ঠিক আছে যাও এটার জন্য একটা ফয়সালা হবে যেই মাত্র আসরের আজান মসজিদের মধ্যে দেওয়া হয়ে গেল হযরতে বেলাল তিনি আজান দিয়ে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের একটা হাকিকত বলে দিয়ে যায় কিতাবের মধ্যে পাইলাম কোথাও যদি ঘূর্ণিঝড় হয় আপনারা তো ঘূর্ণিঝড় এলাকার মানুষ কোথাও যদি বিপদ আপদ সংকেত দেখেন ঘূর্ণিঝড় আপনারা আজান দিবেন শর্ত হচ্ছে হাইয়ালা সালা হাইয়ালাল ফালা বাদে দিবেন আমার আল্লাহ আজানের বদলতে আপনার ঘূর্ণিঝড় আল্লাহ উড়াই দিতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনার আল্লাহু আকবার আজানের ধ্বনিতে রাজা গৌরগোবিন্দর বিল্ডিং ভেঙে চুরমার হয়ে গিয়েছিল বলুন আল্লাহু আকবার তাহলে আজান দেওয়ার দরকার আছে কিনা নাই এ মুসলমান বাবা মায়েরা যখন বিপদ আপদ দেখবেন অথবা কোন জায়গার মধ্যে আগুন লেগে গেছে দেখবেন ওইখানের মধ্যে আজান দিবেন আজান দিলে শয়তান দূর হয়ে যায় আল্লাহর রহমত নাজিল হয় সুবহানাল্লাহ আপনারা তাকায়া দেখবেন মসজিদের মধ্যে যেই মাত্র আজান দেওয়া হয় কুকুর ঘেউ ঘেউ করে কি করে না করেনি আজ পর্যন্ত কোনো হুজুরা জিঙ্গাইছেন নি হুজুর মসজিদে আজান হলে কুকুর কেনে ঘেউ ঘেউ করে আর ফজরের সময় যেই মাত্র সুবহে সাদিকের সময় আপনাদের এই সন্দীপের আব্দুল আজিজ জামে মসজিদ থেকে মুয়াজ্জিন আজান দেয় ফজরের আজান দেখবেন মুরুগ এমন ভাবে ককরে কক বইলা ডাক দেয় কি দেয় না এটার হাকিকত জানবেন নাকি শুনবেন না শুনবেন মারহাবা কোন আজান দিলে আল্লাহর পাক রব্বুল আলামিনের আজানের শব্দ যত জায়গার মধ্যে পৌঁছাবে তত জায়গার মধ্যে যত ধরনের ইবলিস শয়তান থাকে সব ইবলিস শয়তান জমিন থেকে উপর দিকে আসমানের দিকে উঠতে থাকে আর এই আসমানের দিকে উঠার সময় যে ইবলিস শয়তানের যে একটা ঘ্রাণ তার একটা গন্ধ একটা সারে শরীর থেকে এই শরীরের গন্ধটা কুকুর দেখতে পারে তখন সে ঘেউ ঘেউ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার আজান দিলে দেখবেন সব সময় একবার আসর পর্যন্ত মুরব্বি চার স্টলে বসে রয়েছে আজান দিছে মুরব্বি আর মসজিদের কাছে চাষটল আর মসজিদের কাছে নাই আছে কিনা নাই শরীরের মধ্যে জামা সুন্নতি নবীর পোশাক পাঞ্জাবি পরে আছে মাথার মধ্যে দাড়ি মাথার মধ্যে টুপি আবার মুখের মধ্যে দাড়ি আছে মসজিদের কাছে একটা চাষটল আজান দিছে মুয়াজ্জিন আজানের সময় আস্তে কইরা এই চার কাপটা রাইখা বাড়িতে চলে গেছে আছে কিনা নাই মুসলমান আর কাফেরদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কথা বলেন সকালে তো আমার নামে বদনাম হবে ছেলেটা কোথা থেকে দইরা আনছে আমার সাবজেক্ট দিছে বাবা কিউ ঠিক নেই কমিটি আমার সাবজেক্ট দিছে নামাজের ওয়াজ করার জন্য মুসলমান আর বিদর্মের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কেউ যদি নবীর বলেন তিন জুমা যদি কেউ পরিত্যাগ
করে ফেলে, তিন জুমা যদি কেউ না পড়ে আমার আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন। তার ভিতরে কোরআনের কথা ভালো লাগে না, তার ভিতরে নবীর হাদিস ভালো লাগে না, তার ভিতরে নবীজির সম্মান ভালো লাগে না, ওই ব্যক্তিটা তার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, ওই ব্যক্তিটা ভালো কাজ তার ভালো লাগে না। যত দুনিয়াবি বাদ্যযন্ত্র আছে, খারাপ কাজগুলো আছে, ওই জিনিসগুলা তার পছন্দ হয়ে যায়। একবার আওয়াজ করে বলা যাবে কি? নাউজুবিল্লাহ। এই জন্য বলা হয়েছে ইন্না সলাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ নবীর আশিক, এ আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বান্দারা, দুই নাম্বার প্রশ্নটা হলো হুজুর, সকাল বেলা যখন মসজিদের মধ্যে মুআজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাউম বলে চিৎকার মারে, আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দাওয়াত নিয়ে আসে, তখন আমাদের এই সন্দীপের ঘরের মধ্যে মহিলাদের মোরগগুলা এমন ভাবে কেন ডাকে? এই ডাকার একটা মাত্র কারণ, ফজরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, ওই ফজরের নামাজের ওয়াক্তের সময় আজ এমন ভাবে মুআজ্জিন আজানটা দিতে দেরি হয়, ফজরের ওয়াক্তের সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার আসমান থেকে জমিনের মধ্যে আমার আল্লাহ রহমত নাজিল করতে থাকে, ওই রহমতরা মুরগ একটা মাত্র প্রাণী সে দেখতে পায়, এই জন্য সে এমন ভাবে ডাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা সারা রাত্র কিতাবে, ফেসবুক কিতাবে, হোয়াটসঅ্যাপ কিতাবে, ইউটিউব দেখে দেখে আমরা ঘুমাই, ফজরের আজানের সময় আমরা ঘুমাই, আর আসর পর্যন্ত ঘুমাই, সারা রাত্র মোবাইল টিপে আসে কিনা নাই? ঘূর্ণিঝড় আমাদের দেশে যে আসে না, আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশ ভারত আজকে পাঁচ বছর ধরে আমি ভারতে প্রবেশ প্রদেশে যায়, বাংলাদেশে যত আজাব গজব আল্লাহ তাআলা দেন এগুলা কি সম্পূর্ণ হয়? কথা বলেন, হয়? পৃথিবীর মধ্যে দশ নম্বর সংকেত যদি সবচেয়ে বেশি দেওয়া হয়, ওই দেশটার নাম হচ্ছে এই সোনার বাংলাদেশ। কথা বলেন, তাকায়া দেখেন সর্বমূলে কিন্তু নামাজ, নামাজ থেকে যে বিতাড়িত হয়ে গেছে তার জীবনটা অন্ধকারের দিকে চলে গেছে। যদি বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে তাকায়া দেখেন একটা দেশ সিরিয়া এবং তুরস্কের মধ্যে একটা ভূমিকম্প হয়েছে, বাংলাদেশের হাজার হাজার মানুষ তাদের জন্য ত্রাণ পাঠিয়েছেন, সাহায্য পাঠায়। এই সিরিয়া এবং তুরস্কের মধ্যে যে ভূমিকম্পটা হয়েছে মুসলমান, ওই সিরিয়া এবং ভূমিকম্পের যে একটা প্রভাব ফেলেছিল, ওই প্রভাবটা ছিল 6.8 সেন্সির, 6.8 যে একটা ভূমিকম্প হয়েছে তুরস্ক এবং সিরিয়াকে লন্ডভন্ড করে দিয়েছে। গতকালকের নিউজের মধ্যে দেখলাম তুরস্ক এবং সিরিয়াকে যদি আবার আগের জায়গার মধ্যে ফিরাইয়া নিতে হয় কমপক্ষে তাদের 20 বছর সময় লাগবে। জুড়ে জুড়ে বলা যাবে কি কত বছর লাগবে? 20 বছর তাদের আমার সময় লাগবে। লক্ষ লক্ষ মানুষ এই বিল্ডিং এর তলে পড়ে চাপা পড়ে মারা গেছে, কিন্তু আমার সোনার বাংলাদেশে 6.8 পর্যন্ত ভূমিকম্প আসে, এরপরে আমরা খবর পাই না। একমাত্র কারণ কি জানো নিরে আমার সন্দীপের মানুষ, এই বানান এই সোনার বাংলাদেশে একজন নয় তিনজন নয় প্রায় 30,000 কোরআনের হাফেজের মাদ্রাসা আছে। এই কোরআনের মাদ্রাসা থেকে যখন প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ সোনার বাংলাদেশটাকে 9.9 যেই মাত্র ভূমিকম্প আসে সেটা থেকেও আমার আল্লাহ সোনার বাংলাদেশকে হেফাজত করে নেন। এটা কোরআনের বরকত। অন্যান্য দেশে তাকায়া দেখেন, কথাকে মিথ্যা না সত্যি, আপনি ভারতে তাকায়া দেখেন, করোনার সময় আমি ভারতে ছিলাম, করোনার মধ্যে যে করোনার অবস্থা ভারতের মধ্যে হয়েছে, আপনাদের পাকিস্তান, তারপরে হচ্ছে শ্রীলঙ্কা, নেপালের মধ্যে যান, ভুটানের মধ্যে যান, যত ধরনের বিপদ করোনার মধ্যে হয়েছে বাংলাদেশের মানুষকে করোনা, আমার বাপদাদা কেউ করোনায় মরে নাই, আমি কি মাস্ক লাগামুনি? কথা কই না, বাংলাদেশের মানুষ মাস্কই পরে নাই, করোনারে বলতো স্যার করোনা কি, করোনা যাবে কিভাবে, আমি তো পান আর বিড়ি খাইয়া শেষ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা?
মানুষের লজিক হচ্ছে ওইটা মূলত একমাত্র কারণ হচ্ছে এত জোর জাপটা আসার পরেও বাংলাদেশ কেন ক্ষতি হয় না একমাত্র 30,000 মাদ্রাসা প্রতিষ্ঠা আছে বাংলাদেশে এবং তিন বাংলাদেশের মধ্যে আছে প্রতিনিয়ত আল্লাহু আকবারের ধ্বনি যেই মাত্র পড়ে এই বাংলার জমিনে আল্লাহর রহমত নাজিল হয় এই কারণে গজব অন্য অন্য দেশের মধ্যে চলে যায় আরো জোরে গন্না সুবহানাল্লাহ এই কুরআনকে যারা আঁকড়ে ধরবি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কোনোদিন গজব দিতে পারে আপনাদের জানা ঘটনা মালদ্বীপের একটা ঘটনা কুরআনের আপনারা জানেন না বাবা ওইদিকে যাব না রাত শেষ হয়ে যাবে আমার কিন্তু আলোচনা আছে হযরতে আব্দুল্লাহ আনসারী মনে আছে তাহলে একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার আপনাদের ইমেজ বোঝা যাইতাছে আমি কবরস্থানে আছি একটু জোরে কন্না সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন লা ইলাহা আর জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কালিমা পড়ানোর মধ্যে একটা ঘটনা মনে হয়ে গেছে আমার কিন্তু আব্দুল্লাহ আনসারের ঘটনাটা আছে আপনার কষ্ট হইতাছে আপনাদের মূসা নবী আল্লাহর উদ্ভব প্রশ্ন করে মানে যে প্রশ্ন কোন নবী রাসূল করে নাই সুবহানাল্লাহ কয় না রে মূসা নবী আল্লাহর ডাক দিয়া বলেন কেন আপনি আপনাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর কালিমাটা পড়ালাম মূসা নবী আল্লাহরে কই আল্লাহ আমি জানতে চাই আপনি আল্লাহ আমারে এমন একটা ইবাদত দেন যে আমলটা আপনি আল্লাহ আর আমি মূসা ছাড়া দুনিয়ার কেউ জানে না জোরে কয় না রে সুবহানাল্লাহ মূসা নবী কই আল্লাহ এমন একটা ইবাদত চাই এমন একটা আমল চাই যে আমল আপনি আল্লাহ আর আমি মূসা বাদে পৃথিবীর কেউ জানবে না আমার আল্লাহ ডাক দিয়া বলে এ মূসা তাইলে তুমি আমলটা নিয়ে নাও লা ইলাহা রাখেন এতটুকুন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা পড়ুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা একবার আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলেন এ মূসা তোমার স্পেশাল আমল ইবাদত পৃথিবীর কেউ জানুক আর না জানুক তুমি পড়বা লা ইলাহা মূসা কয় আল্লাহ এটা তো তাম পৃথিবীর সকলে জানে এটা আমারে তুমি আল্লাহ কেমনে দিলা সুবহানাল্লাহ কর না আল্লাহ ডাক দিয়ে বলেন মূসা আবার তুমি আমাকে কিছু প্রশ্ন করো আমি তোমার উত্তরটা দেই আল্লাহ আর একটু স্পেশাল যেটা পৃথিবীর কেউ জানবে না যেটা সবচাইতে বড় নিয়ামতের একটা আমল আমার আল্লাহ আবার জানাই দিলেন এ মূসা আমি আল্লাহ তোমারে জানাইলাম এই আমলটা কইল তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মূসা ডাক দিয়ে বলেন আল্লাহ এটা তো তাম পৃথিবীর মধ্যে সকল পাবলিক হয়ে গেছে এই পাবলিক খবর আমি জানতে চাই না একটা প্রাইভেট আমল চাই যেটা পড়লে আমার অনেক লাভ হবে ফায়দা হবে আমার আল্লাহ জানাই দিলেন এ মূসা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির এটা তোমার কাছে নরমাল মনে হচ্ছে বলে হ্যাঁ এটা তাম পৃথিবীর মানুষ জানে বলতেছো বলে হ্যাঁ আমার আল্লাহ জানাই দিলেন মূসা রে সাত আসমান আর সাত জমিনকে যদি একটা পাল্লার মধ্যে রাখা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহর আমলটা যদি আরেকটা পাল্লার মধ্যে রাখা হয় সাত আসমান সাত জমিন সকল কিছু হালকা হয়ে যাবে লেকিন লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে আরে জোরসে কন্না সুবহানাল্লাহ মূসা নবী আবার আরেকদিন আল্লাহর জিগায় কষ্ট হইব আপনাদের আজকে একটু লম্বা করতে চাই কষ্ট হইব আপনাদের সুবহানাল্লাহ কয় না রে মূসা নবী আল্লাহর একদিন জিগায় আমার কিন্তু আব্দুল্লাহ আনসারের ঘটনা আছে কষ্ট হইব আপনাদের দেশ বিদেশ ছড়ায় খাই তো পাবলিক কেমনে ধরন লাগে আল্লাহ কিছু একটা অভিজ্ঞতা দিছি কারণ যুবক মানুষ অনেক মুরুখ বিরা কইতাছে এইটাই বুঝি প্রধান অতিথি আমি এক মাহফিলে গেছি ভারতে মুর্শিদাবাদে
তো 4 বছর ধরে আমার রানিং, এই বছর 5 বছর। তো স্টেজে ওঠার আগে আমি গেছি একটু মানে হাজত শেষ কইরা উযু কইরা আসতেছি, তো এক ফিচ্ছি ছেলে কয় ইডিবিজি প্রধান অতিথি হেদি আমার ছোট ভাই রহমান কি কয় এদি আমার ছোট ভাই রহমান অথচ ফুলার বয়স 7 বছর, কয় বছর হের যদি 7 বছর হয় হের ছোট ভাইয়ের বয়সটা কত হবে বাবা স্যার কি পাস হইব, তা আমার কইতাছে ইডি প্রধান অতিথি বাংলাদেশ থেকে দইরাম চাইডা রে এত টাকা দিয়া এদি আমার ছোট ভাইয়ের হবা মনে মনে হাসতাছি আর কি, কারণ হাসি ছাড়া তো আর কিছু নাই, ঠিক কিনা কান? আমরা কেমন ইসলাম পাইলাম দেখেন, ইসলামে মুস্কি হাসি দেওয়া ভালো, কাজে মুস্কি হাসি দিলে দান সদকা করার সওয়াব আমার আল্লাহ দান করে দেন, লাভ না ক্ষতি। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, পড়ুন আল্লাহু আকবার। তমাম পৃথিবীর মধ্যে একটা নয় দুইটা নয় প্রায় 4500 এর মতো ধর্ম আছে, এর মধ্যে একটা মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। এ মুসলমান বাবা ভাইরা যে কথা বলতে চাইছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসা নবী আল্লাহরে কয়, মনে আছে বাবা? মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ আরেকদিন আপনি আল্লাহ যদি কোনো কিছু খাইতেন তাহলে কি খাইতেন? মুসা নবী দেখছেন কি প্রশ্ন করে আল্লাহরে, সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। মুসা সবচেয়ে গরম নবীর মধ্যে একজন, গরম নবী হচ্ছে মুসা, কারণ মুসা নবীর এক থাপ্পড়ে আজরাইলের এক সক্কুবার হয়ে গেছিল, সুবহানাল্লাহ কয় না রে, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক একটা সুবহানাল্লাহর মধ্যে জান্নাতে আমার আল্লাহ একটা খেজুর গাছ তার আমল নামাই লিখে দিয়েন। সাহাবী বললেন নবী গাছটা কতটুকু বড় হবে, নবী বললেন এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত গাছটার 500 বছর পর্যন্ত যদি একটা শক্তিশালী ঘোড়া দৌড়াই এরপরও একবার সুবহানাল্লাহর গাছের ছায়া কমবে না। এই সুবহানাল্লাহটা আমি বারবার পড়ানোর চেষ্টা করি, এটা আমার অভ্যাস। এ মুসলমান মুসা নবী একদিন আল্লাহর কয় আল্লাহ আপনি যদি কোনো খাবার খাইতেন তাহলে কি খাইতেন? আমার আল্লাহ একদম বলে মুসা আর কি কোনো প্রশ্ন নাই? এ মুসা, মুসা নবী আল্লাহরে আবার জিগায় আল্লাহ জানি আপনি এক অদ্বিতীয় আপনার কোনো শরীক নাই, এরপরও আপনি আল্লাহ যদি কোনো কিছু খাবার ইচ্ছা করতেন তাহলে কি খাইতেন? আমার আল্লাহ বলেন মুসা আমি যদি কোনো কিছু খাইতাম তাহলে আমি খাইতাম দুধ। কি খাইতেন? এই দুধ একটা আমার নবীজির পছন্দের খাবার, সুবহানাল্লাহ। বলেন মায়ের সন্তান থেকে যখন ভূমিষ্ঠ হয় একটা সন্তান, ওই খাবারটা সন্তানের খাবারের মধ্যে কি গরম দুধ দিলে বাঁচবে? কথা বলেন, মিষ্টি দিলে খাবে, মধু দিলে এই সন্তানটা বাঁচবে? বাঁচবে না। আমার আল্লাহ কত বড়, কত বড় রহমত, কত বড় নাজ নিয়ামত দান করেছেন। আল্লাহ বলছেন এ মুসা কিছু খাবার খাইলে আমি খাইতাম সেটা দুধ খাইতাম, জোরে কর না সুবহানাল্লাহ। আরেকদিন মুসা আল্লাহর নবীকে আল্লাহরে কয় আল্লাহ আমি আপনার কাছ থেকে আরেকটা জিনিস জানতে চাই, খালি খোসাই খোসাই আল্লাহরে জিগাইতেন, আল্লাহ আপনি তুর পাহাড়ে যাইতেন, আল্লাহ আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, আল্লাহ বলে হ্যাঁ বলো, আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? সুবহানাল্লাহ কয় না রে, এ সন্দীপের মানুষ আপনাদের কাছ থেকে ওয়াজ গুলো বলার একটা মাত্র কারণ আমার শেষের দিক দিয়ে কবরের ওয়াজ করতে হবে, যেটা আমি আমার নিজের থেকে মনে হয়ে গেল আর কি, এই কথাগুলো বলে যদি একটু আমল করেন আল্লাহ যদি একটা মানুষকে কবুল করে আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ হতে পারে কি পারে না? এই মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ আপনি আল্লাহ যখন খুশি হন কি করেন? আমার আল্লাহ বলেন মুসা আমি আল্লাহ যখন খুশি হয়ে যায় বান্দার প্রতি তার বাড়ির মধ্যে মেহমান পাঠায়া দেয়, আর আজকে আমরা মেহমান যদি এক বিয়াই আরেক বাড়ির বিয়ের মধ্যে যাই কই আই রে হাই, এই খাদাসটা তো দেশি মুরুখ খাই ফলটি খাই না, আমার লাগে আরো 500 টাকা জরিমানা লাগছে, আমরা বেজার হই কি হই না? কথা বলেন হয় কি হয় না? মাড়ির মধ্যে মেহমান আসলে আমার আল্লাহ পছন্দ করেন খুশি হয়ে মেহমান পাঠান, আর আমরা বেজার হয় দেখেন আল্লাহর মানে আল্লাহ যেটা খুশি আমরা এটার মধ্যে বেজার। আমার মুসা নবী আল্লাহরে বলেন আল্লাহ
দুই নাম্বার আপনি আল্লাহ যখন খুশি হন কি করেন আমার আল্লাহ ডেক দিয়া বলেন এ মূসা আমি আল্লাহ যখন কোন বান্দার আমলের প্রতি খুশি হই কোন বান্দাকে যখন পছন্দ হয় ওই পরিবারের মধ্যে আমি আল্লাহ কন্যা সন্তান দান করি আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই কন্যা সন্তান মেয়ে সন্তান কইলে অনেকের মুখটা বেজার হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না এই কন্যা সন্তান আল্লাহ খুশি কইলে কন্যা সন্তান দান করে আর আমরা মানুষ হইয়া বেজার হয়া যায় তিন নাম্বার কথা আলোচনা লম্বা তিন নাম্বার ডাক দেয়া বলেন আল্লাহ আর কোনো কিছু আছে না আপনি খুশি হইলে আমার আল্লাহ ডাক দেয়া বলেন এ মূসা আমি আল্লাহ যখন বান্দার কোনো আমলে খুশি হয়া যায় আমি আল্লাহ জমিনের মধ্যে রহমতের বৃষ্টি দান করে দেয় আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার আমার আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ইচ্ছা করলে আমাদের গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না ওই হযরতে আব্দুল আনসারী মনে আছে আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন ও নবী তার কাছে আপনি একটু জানতে চান সে কেন সবার আগে নামাজ থেকে চলে যায় আবার সবার পরে নামাজে যায় আমার নবী সাহাবায়ে কেরাম নিয়া একদিন তার বাড়ির মধ্যে রওনা করলেন বাড়ির মধ্যে যাইয়া আমার নবী তার বাড়ির মধ্যে এমন ভাবে টুকা মারলেন নবীজির পক্ষ থেকে সাহাবী হযরতে উমর ডাক দেয়া বলে এ আব্দুল আনসারী নবীর পক্ষ থেকে তুমি সালাম গ্রহণ করো ঘরের মধ্যে কোনো আওয়াজ আসে না আরেকটা বুখারী শরীফের বর্ণনায় এসেছে কোন মুমিন আরেক মুমিনের উপরে ছয়টা হক রয়েছে একটা হক হলো এক মুমিন আরেক মুমিনকে দেখলে সালাম দিবে জোরে বলুন কি দেবে সালাম দিবে এই সালাম বিনিময় করলে আমার নবী বলেন একজন শত্রু সালামের বিনিময়ে এসে বন্ধু পরিণত হয়ে যায় আজকে আমরা মুরুব্বিরে সালাম দিতে চাই না আসেনি কথা বলেন আসেনি সালাম যেখানে বেশি হবে সেখানে মহব্বতের দরজা আমার আল্লাহ বাড়ায় দিবেন জোরে বলুন আল্লাহু আকবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির আরো কয়েকজন সাহাবী নিয়ে তার বাণের মধ্যে টুকা মারলেন মারার সাথে সাথে কিন্তু না না গড়ের মধ্যে মানুষ আছে বুঝে যায় কিন্তু সালামের জবাব নাই আরেকবার সালাম দিলেন সালামের জবাব আসে না আরেকবার সালাম দিলেন সালামের জবাব আসে না এক পর্যায়ে ওই আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে মদিনার নবীজির সাহাবায়ে কেরাম এমন ভাবে ফিরে চলে যাইতে লাগলেন ফিরে চলে যাওয়ার পরে আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে ঘর থেকে দরজাটা খোলা এমন ভাবে দয়াল নবীজির হুজরা মুবারকে অর্থাৎ আমার নবী যেখানে বসতেন ওইখানের মধ্যে যাইয়া সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আপনার গোলাম আপনার সাহাবী আব্দুল আনসারী হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আমার তো সাধ্য নাই আপনি নবীকে আমার বাড়ির মধ্যে দাওয়াত করে নেওয়ার জন্য কিন্তু আপনি নবী বাড়ির মধ্যে গেলেন কিন্তু আমি সেখানে আমি আপনার সালাম উত্তর দেওয়ার মতো আমি ছিলাম না ওই রকম পরিবেশ আমার ছিল না সাহাবী কেরাম তলোয়ার নিয়ে দাঁড়ায় গেল ওই আব্দুল আনসারী নবীর আমরা দাওয়াত করে নিতে পারি না তোমার বাড়িতে নবী গেল তুমি সালামের জবাব পর্যন্ত দিল না হঠাৎ করে সাহাবাই কেরাম বসলেন একটু ঠান্ডা মাথায় বসলেন আমার নবীজি ডাক দিয়া বলেন এই আব্দুল আনসারী সাহাবায়ে কেরাম অভিযোগ দিচ্ছে তুমি সবার পরে নামাজের মধ্যে যাও আবার সবার আগে নামাজ থেকে বাড়ির মধ্যে চলে যাও জানতে চাই আব্দুল আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদিও আমার কথাটা আমি আপনাকে নবীকে বলতে চাইছিলাম না যেহেতু আপনি নবী আমার কাছ থেকে শুনতে চাইছেন তাইলে আমি আপনার কানে কানে বলতে চাই আপনার সাহাবায়ে কেরাম যেন না শুনে আব্দুল আনসারী নবীর কানে কানে ডাক দেয়া বলতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন থেকে আপনি নামাজের হুকুম তাজাল করে দিয়েছেন আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছে আমি গরীব সাহাবী আব্দুল আনসারী আমার বিবিরে লইয়া এমন ভাবে মানে ইনকাম আমার তেমন বেশি নাই আমার পোশাক আশাক তেমন বেশি নাই ভালো কোনো জামা পর্যন্ত নাই একটা মাত্র জামা স্বামী আর স্ত্রীর মধ্যে একটা মাত্র জামা আমি আপনাদের কাছ থেকে জানতে চাই তাদের জামা কয়টা আর জোরে বলেন স্বামী আর স্ত্রী মাত্র একটা জামা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
নবীর কানাকানি এমন ভাবে আব্দুল্লাহ আনসারী বলে আমার নবীজির চক্ষু মুবারকের পানি মুবারক জোরে জোরে করে ছেড়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ একটা মাত্র জামা ওই জামাটা দিয়া আমি যখন মসজিদের মধ্যে অর্থাৎ আজানের সময় হয়ে যায় ওই জামাটা পইরা আমি সুন্দর করে মসজিদের মধ্যে দৌড়াইয়া নামাজে জামাতে দাঁড়াইয়া যায় আর আমার বিবিরে আমি বাড়ির ঘরের মধ্যে একটা গর্ত করে রাখলাম আমার বিবিরে গর্তের ভিতরে ঢুকাইয়া ওই জামাটা পরিষ্কার জামাটা লইয়া আমি এমন ভাবে মসজিদের মধ্যে চলে আসি নামাজটা পড়তে দেরি হইয়া যায় আমি সালামটা ফিরানোর সাথে সাথে আবার দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে যাই কারণ আমার বিবি বলে দেয় স্বামী তাড়াতাড়ি আসবেন ওই জামাটা পইরাই আমি নামাজ আদায় করার জন্য আর জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী দুজাহানের বাদশা নবীজির চক্ষু মুবারকের পানি জোর জোর করে ছেড়ে দেয় আজকে আপনার আমার শরীরের মধ্যে তাকায়া দেখেন কত জামা আছে কিন্তু নামাজের সময় আমরা যাই না এই কাপড়ের যাকাত দিতে হবে যাকাত কথা বলেন না কেন আমি তার বাহিরে নয় টাকা আছে কাপড় কিনতেছি টাকা আছে আমরা কাপড় কিনতেছি যাকাতের একটু কথা বলবো সামনে রমজান আসতেছে কষ্ট হইব আপনাদের কষ্ট হবে এ বাবা ভাই না নবীজি আমার চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলেন সাহাবায়ে কেরাম তলোয়ার নিয়ে দাঁড়ায় গেল নবী আমার এত কোন পর্যন্ত হাসলো এ আব্দুল্লাহ আনসারী তুমি আসার পরে নবীজি কেন কেঁদে দিলেন কেন আমার আল্লাহ একবার দুইবার তিনবার নামাজের কথা বললে তো কোরআনে চলতো আল্লাহ কেন 82 জায়গায় নামাজের আয়াত নাজিল করলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন আল্লাহু আকবার কেন আল্লাহ এত জায়গায় নামাজের ওয়াজ করলেন মুসলমান নামাজ আপনার ধন সম্পদ বাড়াইয়া দিতে পারে কি পারে না নামাজ আপনার ইজ্জত বাড়াইয়া দিতে পারে কি পারে না কোন ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে ইচ্ছা করলেই সিনেমা দেখতে পারে না কথা বলুন ঠিক কি না মানুষের মাথার মধ্যে যখন টুপি থাকবে শরীরের মধ্যে নবীর সুন্নতি জামা থাকবে মুখের মধ্যে দাড়ি থাকবে লোকটা চিন্তা করবে আমি নামাজ পড়তে যাব আমি নামাজ পড়ি আবার সিনেমা দেখব এটা আমার কাছে সাজে না এটা আমার জন্য মানাই না এই জন্য মুসলমান ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার নামাজ অশ্লীল কাজ থেকে বিরত রাখে জোরে কর না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া আব্দুল্লাহ আনসারীর জন্য তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন বাবা ভাইরা খেয়াল করেন নবীজির কষ্ট হয়ে যাবে এমন কোন কাজ আমার নবীজির সাহাবায়ে কেরাম কোনদিন করে নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন অনেকে গজল গাইলে একটু কষ্ট পায় নবীর একজন সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর শানে গজল গাইতেন গজল গাওয়া নবীর সুন্নত গজল শোনা নবীজির সুন্নত একটু মহব্বতে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত দু দেখিলে কেমন হতো দূর্ণ ইয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে এ মুসলমান বাবা ভাইরা নবীজি চক্ষু মুবারকের পানি মুবারক দেখে সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া তলোয়ার নিয়ে দাঁড়ায় গেলেন আমার নবী বলেন এ সাহাবারা বস আমি নবী তোমাদেরকে তার ব্যাপারটা জানাইয়া দেই ইয়া রাসূলুল্লাহ
এই সাহাবী আসার আগে আপনি কত সুন্দর মুচকি হাসলেন, কিন্তু সে আসার পরে আপনি নবীর চোখ মুবারকের পানি চলে আসলো। এই আব্দুল আনসারী নবীরে কি কি বইলা কষ্ট দিলে তোমাকে আমরা সার দেব না? আমার নবী বললেন, আব্দুল আনসারী বসে যাও। এ সাহাবায়ে কেরাম জানুনি জানুনি আমার আব্দুল আনসারী কেন সবার আগে নামাজের থেকে চলে যায়, কেন সবার পরে নামাজের মধ্যে আসে? আমার নবীজি এই ঘটনা বলতে যাইয়া চোখের পানি মুবারকগুলো ছেড়ে দিলেন। দেখ দিয়া বলে একটা মাত্র জামা এই নামাজটা জামাতে আদায় করার জন্য তার স্ত্রীর গড়ের মধ্যে একটা গর্ত করে রাখলেন, ওই গর্তের মধ্যে বসাইয়া ওই কাপড়টা পুইরা নামাজে চলে চলে আসে। কিন্তু সে যখন আবার বাড়ির মধ্যে চলে যায় তার পোশাকটা পুইরা তার স্ত্রী নামাজে দাঁড়ায়, আর আব্দুল্লাহ আনসারী এই পোশাকটা দিয়া তার গড়ের মধ্যে গর্তের মধ্যে সে চলে যায়। এই কথাটা নবী যখন শুনলেন নবীজির চোখ মুবারকের পানি পড়ে গেল। ডাক দিয়া বলেন, আল্লাহ এই আব্দুল্লাহ আনসারীর এবাদতের খুশি হয়ে আপনি তারে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দান করে দেন। আরো জোরে কর আল্লাহু আকবার। এবার আসেন, এই পোশাকের কত দাম? এই পোশাকের মূল্য আপনি আমাকে অবশ্যই হাসরের ময়দানে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা?